দর্শক, দক্ষিণ আফ্রিকার মাটিতে একটা বড় ধরনের লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল। কেননা তারা দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে 32 রান এবং ইনিংস ব্যবধানে হেরেছে ভারতীয়রা। সাউথ আফ্রিকার কাছে এদিন কোনো রকম পাত্তাই পায়নি ইন্ডিয়ান ব্যাটাররা। শুরুতে ইন্ডিয়ারা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি, 245 রান করে তারা গুটিয়ে যায়। এবং দ্বিতীয় প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা যেখানে 408 রান তোলে, ডিন এলগারের ব্যাট থেকে আসে 185 রানের একটা দুর্দান্ত ইনিংস। যদিও তিনি মাত্র 15 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন, তবে তিনি দলকে যা দিয়েছেন এটাই পর্যাপ্ত ছিল, ম্যাচ শেষে এটাই বোঝা গিয়েছে। মূলত 408 রান করার পর ভারত 163 রানে পিছিয়ে থাকবে থেকে ব্যাটিংয়ে নামে দ্বিতীয় ইনিংসে। এবং সবাই হয়তো ভেবেছিল ভারত অনেক দূর এগোবে, রান করবে, কিন্তু না, বিরাট কোহলি 76 রান ছাড়া তেমন কোনো রানই করতে পারেনি কোনো ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটসম্যানদের ভরাডুবি, মাত্র 131 রান করেই গুটিয়ে যায় তারা, 32 রান এবং ইনিংস ব্যবধানে হেরে যায় ভারতীয়রা। আর এটা যেন মানতেই পারছে না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।